বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও? আমরা তো সবাই খুবই ভালো আছি। বর্ষাকালে যেমন থাকার দরকার তেমনই অবশ্যই আছি। আর সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি আজ বৃহস্পতিবার, তাই তোমাদের সকাল থেকেই আজকে কাজে গিয়ে কাজ করছি। তোমরা সবাই সাথে খেতো। এদিকে তো তোমার দাদা ভাই কাজ করছে, আর আমি এদিকে মুড়িভাজে কাজ শুরু করে দিয়েছি। প্লাস্টিক আমাদের মুড়িভাজে ঠেক দেখতে পাচ্ছ, ভিতরের কাগজটা ছিঁড়ে গেছে, তাই দড়ি মেরে দিচ্ছি তোমার দাদা ভাই। আমরা টেপ দেওয়া হয়, টেপটা শেষ হয়ে গেছে, আর এখন দড়ি মেরে দিচ্ছি। তিন দড়ি দিয়ে ছোটো ছোটো করে মেরে দেওয়া হচ্ছে। বর্ষাকালে কিন্তু বাজারে যাওয়া হয় না। আজ কিন্তু বৃহস্পতিবার, তোমাদের ফার্স্টেই বললাম বৃহস্পতিবার কী হয় জানি। তারপর ঠেকটা হচ্ছে গিয়ে লাইন করে নেওয়া হলো। ঠেকটা হচ্ছে গিয়ে সুন্দর করে এবারে গুছানো, মানে দুজন মিলেই ধরে এবার সুন্দর করে ঠেকটা সাজাবো। বন্ধুরা, একদিকে দেখো আমি মুড়ি ভাজছি, একদিকে তোমার দাদাভাই হচ্ছে গিয়ে মুড়ি হচ্ছে গিয়ে তুলে ভর্তি করছে। মুড়িটা তোলার কারণ আছে, কেননা ডাইরেক্ট গরম মুড়ি ঠেকের মধ্যে দিলে গলে যাবে, তার জন্য এই বস্তাতে দিয়ে হচ্ছে গিয়ে মুড়িটা জুড়িয়ে নিলে ভালো হয়। তারপর তোমার দাদাভাই কিছুটা মুড়ি তুললো, তুলে চালটা ঘাঁটতে এসেছে। আমি হচ্ছে গিয়ে মুড়ি ভেজে নিচ্ছি, বেশি করে খুব তাড়াতাড়ি মুড়ি ভাজছি, কারণ এই মালটা যাবে এখান থেকে অনেকটা দূরে জামতলা। অনেকে হয়তো জেনে থাকবে জামতলা। তারপর আমার মুড়িটা ভাজা হয়ে গেছে, তোমার দাদাভাই আর আমি এবার ঠেকটা ধরে সুন্দর করে মুড়িটা তুলবো। আর মাত্র দেখি চাল নেই, তোমার দাদাভাই দেখতে পাচ্ছো ওখানে গিয়ে চাল দেখতে পাচ্ছো, কমাসটা চাল রয়েছে। তারপরে ঠেকটা হচ্ছে সুন্দর করে এবারে গুছানো হবে। দেখো তোমার দাদা ভাই ওদিকে ঠেকটা হচ্ছে লাইন করছে। ঠেকটা আমাদের কাজ, মুড়ি ভাজতেই ভাজতেই এমন করে লাইন করা হয় প্রত্যেক দিন। এরকমই ঠেক গুছিয়ে তবে মুড়িটা ঢালতে হয়, নাহলে মুড়ি নরম হয়ে যাবে। ভিতরে একটা প্লাস্টিক দিতে হয়, বাইরে একটা ঠেক দিতে হয়। দিয়ে তারপর তোমার দাদা ভাইয়ের আমি তোমরা দেখতেই পাচ্ছ ঠেকটা লাইন করছি, এদিকে চাল তৈরি হচ্ছে। আজ তোমরা হয়তো ভাবতে ক্যামেরাটা কে ধরেছে, ক্যামেরা ধরেছে আজ আমার ছোট মেয়ে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার দুজনের ঠেকটা ভিতরে কাগজটা দিয়ে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে কাগজটা গুলিয়ে গুলিয়ে তারপরে মুড়িটা ঢালতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কাগজটা ঠেকটা আমরা ধরে ঝেড়ে নিলাম, কেননা নিচের কাগজটা অনেকটা ঝেড়ে নিলে সমান হয়ে যাবে। এবারে আমরা ঠেকটা হচ্ছে গিয়ে গুলিয়ে পরিষ্কার করে লাইন করে নিলাম, তারপরে মুড়িটা দেব। বস্তার মুড়িটা আগে দেব, তারপরে চালের মুড়িটাই দেব। ঠেক সুন্দর করে গুছানো হয়ে গেছে, ঠেকটা এবার আমি ধরবো। তোমার দাদাভাই ওই জুড়োনো ঠান্ডা মুড়িটা আগে দেবে, না হলে কেননা ওই জুড়োনো মুড়িটা না দিলে নিচের প্লাস্টিকটা গলে যায়। অনেক সময় গলে গেলে মুড়িটা হচ্ছে গিয়ে নিচের মধ্যে ঠেকেতেই পড়ে যায়, তার জন্য করে কিছুটা মুড়ি ঠান্ডা করে নেওয়া হয়, নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ঠেকের মধ্যে দেওয়া হয়। তারপর তোমার দাদাভাই কিছুটা মুড়ি ঢেলে দিল, এবার জালির যে গরম মুড়িটা আছে সেটাই হচ্ছে গিয়ে দেবে। ডেস্কি করে কাটিয়ে কাটিয়ে ভর্তি করা হয়। আজ তো তিন চার ঠেক মুড়ি ভাজার কথা রয়েছে, জানি না কতটা ভাজ ভেজে উঠতে পারবো। তারপর মুড়িগুলো তুলছে, তোমরা দেখতে পাচ্ছ মুড়িগুলো তুলে তুলে এইভাবে ঠেকের মধ্যে ভর্তি করতে হয়। আমাদের তো সময় থাকে না কাজের মধ্যে, সব কিছু ঠেকের মধ্যে মুড়িও ভর্তি করা হয়, চালও নাড়া হয়, জালও দেওয়া হয়। তারপর আমি এসে দেখছি যে চালটা হয়ে গেছে। তারপর দেখতেই পাচ্ছ এটা তোমরা হচ্ছে কি ভাববে কি এরা সাদা বালি, আমরা সাদা বালিতেই কাজ করি। সাদা বালিটা কিছুটা আমার করার সামনেতে আমি হচ্ছে কি অনেকটাই রেখে দিই, কেননা এখন বৃষ্টির সময় প্রচণ্ড ভিজে আছে বালিগুলো। বালিগুলো সামনে গোড়ায় রেখে দিলে অনেকটা ঝরঝরে হয়ে যায়, গেলে আমার মুড়ি ভাজা সুবিধা হয়। ঠেকগুলো তোমার দাদাভাই ওপারে গুছে সুন্দর করে রাখছে। তারপরে এসে চালটা নেড়ে দিচ্ছে আর বললো কি চাল হয়ে গেছে ভাজো। দেখতে পাচ্ছ তোমরা চাল তৈরি হচ্ছে। আর সকাল সকাল আমি হচ্ছে গিয়ে চাল ফেলার আগে একদম জল, লবণ জল তৈরি করে নিয়েছি। তোমরা দেখাচ্ছি তোমাদেরকে আমি কতটা জল তৈরি করে নেওয়া হচ্ছে। প্রত্যেক দিন সকালে আসার সময় আমাদের একদম ওই যে লীল ড্যাম আছে, লীল ড্যামের একদম জল তৈরি করে নিয়ে তারপরে মুড়ি ভাজার কড়াইতে লাগা হয়, মুড়ি ভাজার কাজ শুরু করে দেওয়া হয়। আর কারেন্ট চলে গেছে তার মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমার দাদাভাই এদিকে জেনারেটারে তেল নিয়ে রেডি হয়ে গেছে,
আজ তোমাদের জেনারেটারটা ছেড়েই দেখাচ্ছে। দেখো, কোনোদিন তোমাদেরকে দেখানো হয় না, আজ তোমাদেরকে দেখাচ্ছে। জেনারেটারটা চাপা দেওয়া থাকে, কেননা জেনারেটারের উপর থেকে কিছুটা করে জেনারেটারের মাথায় জল পড়ে, তার জন্য করে চাপা দেওয়া থাকে। তোমার দাদাভাই উপরে জেনারেটারে তেল দিয়ে দিয়েছে, কেননা জেনারেটারে খুব বেশি তেল নেই, সবসময় তেল এনে রেখে দেওয়া হয়। তারপরে জেনারেটারে তেল তো দেওয়া হয়ে গেছে, এপারে একটা কাগজ দেওয়া ছিল সেটাও তুলে দেবে, কেননা হচ্ছে কি মেশিনটা ঘুরলে কাগজটা জড়িয়ে ছিঁড়ে যেতে পারে, তাই জন্য ছড়িয়ে দিল। এবার জেনারেটারে স্টার্ট মারবে, তোমরা দেখতেই পাচ্ছ স্টার্টটা মারলে খুব তাড়াতাড়ি আমাদের ছোট জেনারেটারটা উঠে যায়, গেলেই কাজ চালু করে দেওয়া হয়। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, তেলের ড্যামটা সরিয়ে নিয়ে চলে আসছে। এবার তোমার দাদা ভাই হচ্ছে কি আমাদের মেশিনটা তুলে দেবে কারেন্টের নিচে, আর জেনারেটারটা ওপরের দিকে তুলে দিতে হয়। আমাদের মেশিনটা আবার চালু করে দিয়েছে, দেখো কত রানিংয়ে ঘুরছে। রানিংয়ে জেনারেটার চললে খুব তাড়াতাড়ি চালটা খুব তাড়াতাড়ি ঘোরে, আর কারেন্টও ঘোরে, এতটাই ঘোরে না কিন্তু জেনারেটারে খুব তাড়াতাড়ি ঘোরে। আর এই দেখছো এই শ্যাফটাইতে আমাদের পাইপটা খোলা রাখা আছে, চাল নিয়ে এখানে চলে এসেছে আর জলের তৈরি হয়ে গেছে। তারপর সকাল থেকে কাজ করছি বন্ধুরা, কাজ করতে করতে তোমরা দেখা পাচ্ছি একটা মহাদেব বাবাও এসেছে আমাদের মুড়ির মিলে, তোমার দাদা ভাই কিছুটা টাকা নিয়ে দিতে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছি এসে কত সুন্দর লাগছে। মহাদেবের যে মাস এটা হলো বহুরূপী, প্রতি বছরে এরকম দুবার করে আসে, একবার করে আসে, তো চৈত্র মাসে আসলে আসে আর এই শ্রাবণ মাসে আসে, উনি বহুরূপী। তো হচ্ছে কি কেমন লাগছে তোমরা বলবে? খুব সুন্দর লাগছে না বাবা? মহাদেব পুরো একদম সেজেছে। তারপর তোমার দাদাভাই টাকা নিয়ে দিতে যাচ্ছে, কিন্তু তার মধ্যে আমার ছেলে বলছে মা আমার প্রচুর ভয় লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ বাবা মহাদেব টাকা দিল, এবার কত সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ। আমার ছেলে তো দেখছে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভয় পাচ্ছে, আর এখানে একজন মুড়ি ভাজে এসছে, সে উনিও দেখছে। আর এদিকে চাল তৈরি হচ্ছে, আর দেখতে পাচ্ছ পাটি বাড়ির চাল এগুলোই আজ এসেছে। সবসময় তো সমান পাটি বাড়ির চাল আসে না, অনেক দিন অনেক সময় অনেকটা বেশি আসে, অনেক সময় কম আসে। আর দেখো মাও চলে এসছে দেখবে বলে, তোমরা দেখো মাও বাবা ভোলানাথকে দেখতে চলে এসছে। পাটি বাড়ির চালগুলোও ভাজা হবে, আর দোকানের চালের মুড়িগুলোও ভাজা হবে। আমার ছেলেমেয়েরা চলে এসছে, তার সাথে সাথে একজন মুড়ি নিতেও চলে এসেছে। মুড়িটা দেওয়া হবে, চালগুলো ভাজা হবে, মেশিন তো চলছে এদিকে, আর মুড়িটা তোমার দাদাভাই এদিকে দেওয়া শুরু করে দিয়েছে, কেননা 2 কিলো মুড়ি নিয়ে যেতে এসছে। কাজ করতে করতে এগুলো সমস্ত মুড়িগুলো দেওয়া হয়। উনি বলছে দেখি মুড়িটা কেমন, আর মুড়িটা ভালো বলছে দিয়ে দাও। তারপর দিয়ে দেওয়া হচ্ছে মুড়িটা, 2 কিলো মুড়ি নেবে। তারপর বন্ধুরা তোমার দাদাভাই তো মুড়িটা দিয়ে দিচ্ছে, আর সবাইকেই বলছি ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। প্রত্যেক দিনের মতন তোমাদের সবাইকে বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল ভিডিওতে।